নমস্কার। মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কয়েক মাস ধরে জল্পনা চলছে তার দল বদল নিয়ে। আর এরই মাঝে 19 তারিখে রামনগরের মেগা শোতে অনেক কিছু জানাবেন বলেছিলেন তিনি। জল্পনা ছিল হয়তো তিনি সেই সভাতে বড় কিছু সিদ্ধান্ত নিতে পারেন। শাসক দল এবং বিরোধী দলগুলি এবং তার সাথে সাথে রাজনৈতিক মহল অধীর আগ্রহে ছিল শুভেন্দুর বক্তব্য শোনার জন্য। কিন্তু সরাসরি সেদিনকে তেমনভাবে কিছু না বললেও শুভেন্দুর আকার ইঙ্গিতে বোঝা গিয়েছিল তিনি দল পরিবর্তন করতে চান না এই মুহূর্তে। রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারীর যথেষ্টই অনুগামী রয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে। এই পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড় নামে পরিচিত। রামনগরের সভা থেকে শুভেন্দুর বক্তব্যের পর শাসক দলের স্বস্তি খানিকটা বেড়েছিল, কিন্তু শুভেন্দুর এই সভার পরেই বিজেপির বড় সাফল্য আসলো পূর্ব মেদিনীপুর জেলায়। শুভেন্দুর গড়ে তৃণমূলের ভাঙন ধরালো গেরুয়া শিবির। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় শক্তি বৃদ্ধি করল ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে এলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং তার পাশাপাশি অনেক তৃণমূল নেতৃত্ব ও কর্মী বিজেপিতে যোগদান করেন। হেস্টিংসের বিজেপি দপ্তরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নেন তারা। বিজেপি সূত্রের খবর, প্রায় 500 জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছিলেন এই দিনকে। তৃণমূলের গড় হিসাবে পরিচিত নন্দীগ্রাম, আর এই নন্দীগ্রামে আন্দোলনের অন্যতম মুখ হলেন শুভেন্দু অধিকারী। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই নন্দীগ্রামের বিজেপির উত্থান কিসের ইঙ্গিত দিচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।